الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া জুমার আজানের পর থেকে নামাজের পূর্বের অতি বরকতপূর্ণ এই সময়ে কিছুটা সময় দিনী চর্চার মাঝে আমরা একত্রিত হয়ে বসতে পারছি আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় একটা হুসনসিব অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা আমানতের উপর আলোচনা করব আমানত রক্ষা করা একজন মুমিনকে একজন ইমানদারকে যদি দুনিয়াতে এবং আখেরাতে সফলতা অর্জন করতে হয় তার সফলতার জন্য অন্যতম শর্ত হল তার মাঝে আমানতদারি রক্ষার গুণ থাকা আমানত রক্ষাটা অনেক বড় একটা মানবিক গুণ আর আমানতের খেয়ানত এটা অমানবিকতা মনুষ্যত্বের অন্যতম একটা গুণ যে তার মাঝে আমানতদারি থাকবে যার মাঝে আমানতদারি নাই তার মাঝে আসলে মানবিকতা নাই মনুষ্যত্ব নাই কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন ان الله يأمركم ان تؤدوا الامانات الى اهلها এটা তোমাদের প্রতি আল্লাহ তাআলার হুকুম আদেশ যে তোমরা তোমাদের কাছে রক্ষিত আমানত তার প্রাপ্যদের কাছে বুঝিয়ে দেবে এটা তোমাদের উপর দায়িত্ব এটা তোমাদের কর্তব্য
আমানতের খেয়ানত যেন তোমাদের দ্বারা না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার ছিলেন। তার মাঝে কেমন আমানতদারি ছিল, তার মাঝে কেমন বিশ্বস্ততা ছিল, মানুষের তার প্রতি কেমন আস্থা ছিল, যে মক্কার যে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এই দাওয়াতটা মানতেছে না, যে কাফেরদের সার্বক্ষণিক চক্রান্ত ষড়যন্ত্র বৈঠক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, যখন কুফর আর ইসলামের একটা মুখোমুখি যুদ্ধ, একটা লড়াই চলতেছিল, আর কুফর তার সর্বশক্তি প্রয়োগ করতেছিল, হক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটাকে মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই সময়ও দেখা যায় মক্কার শীর্ষস্থানীয় কাফেররা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের প্রতি তাদের এতটুকু আস্থা, এতটুকু বিশ্বাস ছিল যে তারা মক্কার মাঝে নিজ আমানত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজ সম্পদগুলোকে আমানত রাখে। এমনকি মক্কার কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করতে, যে সিদ্ধান্তটা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ছিল যে মোহাম্মদ তাকে হত্যা করতে হবে, আর এই হত্যার ক্ষেত্রেও সমস্ত গোত্র থেকে যোগ্যতর বলিষ্ঠ যৌবনে দীপ্ত যুবকদেরকে একত্রিত করে যখন নবীর ঘরকে ঘেরাও করে ফেলা হল, ঠিক তখনও তার আমানতকে ফেরত নিয়ে এই কাজ করে নাই, আমানত নবীর কাছেই ছিল, এই চিন্তা করে নাই যে তাকে হত্যা করার পর আমাদের আমানতের টাকা তো সব খোয়া যাবে, আগে তার কাছে আমাদের যা যা জিনিস রক্ষিত আছে নিয়ে নেই, তারপর আক্রমণ করি, এই চিন্তা করে নেই। আর নবীর মাঝে আমানতদারি কেমন ছিল, এই সমস্ত লোকেরা নবীকে শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে, সত্যের দিকে ডাকার কারণে ঘর থেকে বিতাড়িত করতেছে, তুমি আর মক্কায় থাকতে পারবা না, পৃথিবীতেই তোমাকে আমরা থাকতে দিব না। সেই সময়ও তিনি তাদের আমানতের খেয়ানত করেন নাই। সেই সময়ও মক্কার যাদের সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত ছিল, আমানত ছিল, নবী প্রত্যেকের সম্পদকে আলাদা আলাদা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝিয়ে দিলেন, আমি তো চলে যাচ্ছি, প্রাপ্যদের কাছে তাদের হকটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তোমার, তুমি এই হকগুলো, এই আমানতগুলো তাদের প্রাপ্যদের কাছে বুঝিয়ে দে। জীবনের কঠিন সংকটময় মুহূর্তে যখন না তার কাছে কোনো সম্পদ নিয়ে যেতে পারতেছে, নিজের সবকিছু রেখে যেতেছে, সেই সময়ও ঠিক এমন আমানতদারের দিকে লক্ষ্য স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন, তিনি নমুনা হিসেবে দেখা গেছেন, দেখো এই পরিস্থিতিতেও অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না, এই কঠিন পরিস্থিতির মাঝেও আমানতকে রক্ষা করতে হবে, বরং এই সময়েই তো তোমার জীবনের চূড়ান্ত পরীক্ষা, তুমি কি আমানতদার কিনা। কোরআন এবং হাদিসে আমানতটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, সালাতুন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান আমার উম্মতরা সাবধান, সাবধান মুমিনরা সাবধান, জান্নাত প্রত্যাশী প্রত্যেকটা ব্যক্তি সাবধান। সালাসাতুন, তিনটা গুণ থেকে তোমরা তোমাদের নিজেদেরকে সতর্ক করো, নিজেদেরকে বাঁচাও। তিনটা গুণ থেকে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, কারণ এই তিনটা গুণ ভয়াবহ গুণ। সালাসুন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। এই তিনটা গুণ যার মাঝে থাকবে সে নিশ্চিত মুনাফেক। আল্লাহ নবী বলতেছেন সে নিশ্চিত মুনাফেক, সে নির্ভেজাল মুনাফেক। কানা মুনাফিকান খালিসান, সে খালেস মুনাফেক। তিনটা গুণ যার মাঝে থাকবে সে খালেস মুনাফেক। কে বলতেছেন? আল্লাহর নবী বলতেছেন। আল্লাহর নবী যে কথাটা বলেন নিজে থেকে বলেন না, কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন নবী যে কথা বলেন তার আলোচনা করছেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী কিন্তু নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং নবী তো সেই কথাই তার জবান দ্বারা উচ্চারিত করেন যেই কথাটা আল্লাহর তরফ থেকে নবীর কাছে ওহী করা হয়, সেই কথাই বলে। আর নবী বলতেছেন সেই ব্যক্তি মুনাফেক, নিশ্চিত মুনাফেক, নির্ভেজাল মুনাফেক, খালেস মুনাফেক, তার মধ্যে ঈমান নাই। মুনাফিকিতে তার পূর্ণ দিলটা পরিপূর্ণ। এখন বলেন কেউ যদি মুনাফিক হয়ে যায় তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের মাঝে সাতটা স্তর হবে। কয়টা স্তর? সাতটা স্তর হবে জাহান্নাম। আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই যাদের মাঝে মুনাফিকি থাকবে তারা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে, তাদের আজাবটা সবচেয়ে বেশি হবে। জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে তাদেরকে আজাব প্রদান করা হবে যাদের মাঝে মুনাফিকি থাকবে। তাই দেখেন মুনাফিকি কিন্তু কুফুরের চাইতে কম না, শিরকের চাইতে কম না, বরং কুফুর শিরিক যেমন ভয়াবহ তেমনি মুনাফিকিটাও কিন্তু ভয়াবহ। কুফুর শিরিক যেমন ভয়াবহ মুনাফিকিটাও ভয়াবহ, এটা মনে করার অবকাশ নাই যে তিন গুণ থাকলে তো আর কাফের হইতেছি না, মুনাফিক হইতেছি, কাফের তো হইতেছি না, কি হইতেছি? মুনাফিক হইতেছি। মুনাফিক হয়ে যাওয়া কত ভয়াবহ। দেখেন মুনাফিক সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মক্কার, মদিনার মুনাফিক সর্দার, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার যখন এন্তেকাল হয়ে যায়, মারা যায়, তার ছেলে আব্দুল্লাহ খাঁটি মুমিন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুলের ছেলে, তার নাম হল আব্দুল্লাহ, বাপ তো মুনাফিকদের সর্দার কিন্তু ছেলে মুনাফিক না, ছেলে আবার খাঁটি মুমিন, খাঁটি মুমিন ছেলে, ছেলের দিলের মধ্যে নবীর মহাব্বত সীমাহীন।
এই ছেলে আব্দুল্লাহ নবীর প্রতি কেমন ভালোবাসা রাখে, একটা ঘটনা শুনলে বিষয়টা পরিষ্কার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে সহ একটা অভিযানে গেলেন, এটাকে বলা হয় মুরাইসির যুদ্ধ। তো এই যুদ্ধ থেকে নবী যখন ফিরে আসেন যুদ্ধ শেষ করে, তো একটা কূপকে কেন্দ্র করে পুরনো কাফেলাকে থামতে বললেন, এই সবাই থাইমা যাও। তো কাফেলার সবাই বিশ্রাম নেওয়ার জন্য সে জায়গায় থামল। তো কুয়া থেকে পানি তোলাকে কেন্দ্র করে এক আনসারি সাহাবীর গুলাম আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুলাম, হযরত উমর তো মুহাজির, এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গুলাম আর আরেকজন আনসারি সাহাবীর গুলাম, এদের মাঝে সামান্য কিছু কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটিটা একটা পর্যায়ে হাতাহাতিতে রূপ নিছে। তো আনসারি সাহাবি যে আনসারি সাহাবীর গুলাম, ইয়ালিল আনসার বলে ডাকল, হে আনসারীরা আমাকে সাহায্য করো, আমাকে তো সে আঘাত করল। হযরত উমরের গুলাম সেও ডাক দিল, ইয়ালিল মুহাজিরিন, হে মুহাজিররা আমাকে সাহায্য করো। তো এদের চিৎকারে আনসার মুহাজির সাহাবায়ে কেরাম সামনাসামনি হয়ে গেল, কি ঘটছে, কি ব্যাপার? তো মুসলমানদের পরস্পরের মাঝে একটা সম্ভাব্য লড়াই, একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, সাথে সাথে আল্লাহর নবী বের হলেন যে এই এই সমস্ত জাহিলি শব্দ কারা উচ্চারণ করতেছে। তো নবীর উপস্থিতিতে একদম সাথে সাথেই বিবাদটা মিটে গেল, বিবাদ ঠান্ডা হয়ে গেল। তো সেই যুদ্ধের মাঝে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ তার সাথীরা মুনাফেকদের একটা বড় গ্রুপ এই যুদ্ধের মাঝে এই অভিযানে তারা অংশগ্রহণ করছিল আল্লাহর রসুলের সাথে। দেখেন মুনাফেকরা আল্লাহর নবীর দরবারে বসত, আল্লাহর নবীর নসিহত শুনত, মসজিদে নববীর জামাতের মাঝে শরিক হইত, কিন্তু ছিল মুনাফেক, ইসলাম এবং মুসলমানদের প্রতি তাদের ছিল বিদ্বেষ। এই যুদ্ধেও তারা শরিক হয়েছে মুনাফেকরা, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিজয়ী করার জন্য না, গনিমতের জন্য যুদ্ধের মাঝে শরিক হয়েছে, নিজেদের অবস্থাকে গোপন রাখার জন্য যুদ্ধের মাঝে শরিক হয়ে যায়। মোবাইলে কোনো কিছু রেকর্ড করো না, ছবি তোলা তো হারাম, ভিডিও মসজিদে না করা যায়। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ তার সাথীরা এই যে আনসার এবং মুহাজিরদের সামনাসামনি একটা অবস্থান তৈরি হলো, কিন্তু এই অবস্থানটাকে কেন্দ্র করে তারা একটা যুদ্ধ বাধাতে ব্যর্থ হল। এই মুনাফিকরা এরা এই অবস্থাটাকে, এই মীমাংসাটা কোনোভাবে মেনে নিতে পারল না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যে তাবু ছিল সেই তাবুর মাঝে মুনাফেকরা সব একত্রিত হইল। সে জায়গায় মদিনার অন্যান্য যারা মুনাফেক তারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে তিরস্কার করতেছিল, তোমার নেতৃত্বের উপর এতদিন আমরা ভরসা করছি, আশা করছিলাম যে তোমার দ্বারা আসলে একটা কিছু করা সম্ভব, কিন্তু তুমি ব্যর্থ নেতা, তোমার দ্বারা কোনো কিছু সম্ভব না।
তো আসলে এদের যাদের যত খুব মদিনার অন্য সমস্ত মুনাফিকদের খুবকে যদি এক পাল্লায় রাখা হয় আর ইসলাম মুসলমানদের প্রতি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের খুবকে যদি আরেক পাল্লায় রাখা হয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের খুব ভারী হবে, এত খুব ছিল তার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যে মদিনার নেতৃত্ব ছিল, মদিনার অভিসংবাদিত একক নেতা একক লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার লিডারের উপর তাগত আসছে। এদের কারো তো লিডারশিপ যায় নাই, কিন্তু অর্থ লিডারশিপ রাজত্ব চলে গেছে, সেই অর খুব তার মনের ব্যথা আর এদের ব্যথা কি এক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেও প্রচন্ড ভাবে তার ক্রোধ প্রকাশ করবে। শেষে এই তাবুর মাঝে সিদ্ধান্ত গৃহীত হল, অনেকদিন পর্যন্ত মদিনার সমাজে আমরা মুহাজিরদেরকে থাকতে দিছি, নিজেদের জায়গা জমি দিছি, নিজেদের সমস্ত কিছুকে উজাড় করে এদেরকে আমরা মদিনায় প্রতিষ্ঠিত করছি, আর না এদেরকে মদিনায় আর সুযোগ দেওয়া যায় না। এইবার মদিনায় যাওয়ার পর এই সমস্ত নিম্ন জাতের লোকগুলোকে মদিনা থেকে উৎখাত করা হবে এবং সিদ্ধান্ত নিল যে তোমরা এখন থেকে আর এদের পিছনে তোমাদের অর্থ তোমাদের সম্পদকে খরচ করবে না। আজকে যদি আমরা আমাদের অর্থ আমাদের সম্পদ এদের পিছনে ব্যয় করাকে বন্ধ করে দেই, কালকেই এরা ফতুর হয়ে যাবে। এই সিদ্ধান্তগুলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুলের তাবুতে একান্ত মুনাফিকদের গোপনীয় বৈঠকে এই সিদ্ধান্তগুলো গৃহীত হল। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, এই বৈঠকে একটা শিশু ছোট বাচ্চা নাবালক, তার নাম হল যায়েদ ইবনে আরকাম, এই ছোট বাচ্চা এই যায়েদ ইবনে আরকাম সে এই বৈঠকে ছিল। তো যায়েদ ইবনে আরকাম মানুষটা তো খুব ছোট, খুব ছোট, তার এখনো সে প্রাপ্ত বয়স্ক হয় নাই, কিন্তু ছোট মানুষটা আবার আল্লাহর রসুলকে খুব ভালোবাসে। ছোট মানুষটা মনে মনে খুব ব্যথিত হয়েছে যে এই সমস্ত লোকগুলো আল্লাহর রসুলকে নিম্ন জাতের লোক কইল, তার এই কথাগুলো তার মনের মাঝে দাগ কাটছে, তার মনের মাঝে তাকে ব্যথিত করে তুলছে। সেই যায়েদ ইবনে আরকাম আল্লাহর রসুলের কাছে গিয়ে জানাইল, ব্যথিত মন নিয়ে হে আল্লাহর রসুল, তার চাচাকে জানালো, চাচা সহ আল্লাহর রসুলকে জানালো যে আমি নিজের কানে শুনছি এরা এই সমস্ত গল্প করছে, যে মদিনায় যাওয়ার পর তারা সম্মিলিতভাবে মদিনা থেকে আপনাকে উৎখাত করবে। যায়েদ ইবনে আরকাম আনসারি সাহাবী ছোট বাচ্চা, এই কথাগুলো তার সহ্য হয় না, কারণ সে তো ভালোবাসে আল্লাহর রসুলকে। আল্লাহর রসুল যায়েদ ইবনে আরকামের কাছ থেকে সমস্ত কিছু শোনার পর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে ডাকলো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তোমার তাবুতে গত রাতে এই সমস্ত আলোচনা হইছে, তো আল্লাহর রসুলের কাছে তো যা যা আলোচনা হয়েছে সমস্ত আলোচনার তথ্য উপস্থিত। আল্লাহর রসুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে চার্জ করলেন, কালকে রাতে তোমার তাবুতে এই এই আলোচনা কি হয় নাই? তো মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল অস্বীকার করল না, প্রশ্নই ওঠে না আপনি কার কাছ থেকে শুনছেন, কার কথার উপর ভিত্তি করে আপনি আমাদের ব্যাপারে এত বড় একটা অভিযোগ আপনি আমাদের প্রতি আনলেন, এটা তো অসম্ভব, আমরা তো এই কথা বলতেই পারি না, কসম খাইল। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ,
আল্লাহ বলতেছেন মুনাফিক নবী আপনার কাছে আসে এসে বলে নাশহাদ ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা আল্লাহর নামে কসম খেয়ে আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলতেছি অবশ্যই আপনি আল্লাহর রাসূল, আপনি অবশ্যই আল্লাহর রাসূল, এর মাঝে আমাদের কোনো সন্দেহ নাই, আমরা আপনাকে রসুল হিসেবে মানছি, আমরা আপনার উম্মত। কসম খেয়ে মুনাফিকরা জবাব দেয়। তো মুনাফিকদের মাঝে ব্যাপক হইচই রই রই পড়ে গেল, আমাদের গোপন আলাপ, আমাদের একান্ত সলাপ পড়া মূর্ছ মুহাম্মাদের কান পর্যন্ত দিল কে? শেষ পর্যন্ত দেখা গেল যে এইটা তো তার কান পর্যন্ত, এই যায়েদ ইবনে আরকাম এর মাধ্যমে এই কথাগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত গেছে। তো যায়েদ ইবনে আরকাম ছোট বাচ্চা, চারদিক থেকে তার উপর তিরস্কারের, আর তার উপর শাসানো চলতে লাগলো, সবাই তাকে শাসাচ্ছিল তুমি আমাদের নিজেদের লোক হয়ে নিজেদের সর্দারের ব্যাপারে এত বড় একটা মিথ্যা অভিযোগ তুমি কেমনে দিলা, তুমি ছোট মানুষ বুঝো কি, কোন কথা শুনছো কোন কথা বলছো, তোমার বুঝার যোগ্যতা আছে কথার? যায়েদ ইবনে আরকাম ছোট বাচ্চা, সে তো জানে যে আমি যা বলছি সব সত্য বলছি, কিন্তু তার সত্যতা কে বলবে যে যায়েদ ইবনে আরকামের কথা সত্য, কারণ সেই বৈঠকে যারা ছিল সবই তো মুনাফিক, এরা সবাই তো এক বাক্যে বলতেছে না এই বাচ্চা মিথ্যা বলতেছে, সবাই এই ছোট বাচ্চাটাকে শাসাচ্ছে। এই ছোট বাচ্চা যায়েদ ইবনে আরকাম একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেল, অথচ সে আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসে, সে জানে যে আল্লাহ এবং আল্লাহর রসুলের ব্যাপারে কঠিন চক্রান্ত মুনাফিকরা করতেছে, সে জানে যে আমার কথা সত্য। তো তারপর কি ঘটল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, সূরা নাজিল করলেন, আর সেই সূরাটাই সূরায়ে মুনাফিক, সূরায়ে মুনাফিকুন। আল্লাহ আয়াত নাজিল করে মুসলমানদেরকে জানিয়ে দিলেন দেখো এই ছোট বাচ্চার কথা সত্য। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথাগুলো মিথ্যা, এই ছোট বাচ্চা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর রসুলকে যে তথ্যগুলো দিছে এর প্রত্যেকটা তথ্য সত্য, গতকালের পরামর্শে মুনাফিকরা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, মুনাফিকরা নবী যখন আপনার সাথে সাক্ষাৎ করে কসম খেয়ে খেয়ে মুনাফিকগুলো আপনাকে বলে আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ নিজে কসম খেয়ে বলতেছেন মুনাফিকদের এই দাবি মিথ্যা, এই দাবি মিথ্যা, তারা যে ইমানের দাবি করতেছে তাদের ইমানের দাবি মিথ্যা, তারা মিথ্যা কথা বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ঝলমলিয়ে উঠল। যায়েদ ইবনে আরকামকে ডাকলেন, বললেন যে তোমার কথা সত্য, আল্লাহ আয়াত নাজিল করছেন সূরা নাজিল করে আল্লাহ তোমার কথার সত্যতাকে প্রমাণ করছেন, সূরা নাজিল করে। আনসারী সাহাবা একরামদেরকে আল্লাহর রাসূল এই সূরা শুনাইলেন। তো এই সূরা আল্লাহ তাআলার তরফ থেকে ওহী নাযিলের পর আনসারীদের মাঝেও ব্যাপক প্রভাব সৃষ্টি হল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাছে তারা বলল তোমরা ক্ষমা চাও, আল্লাহর রাসূলের কাছে ক্ষমা চাও। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আনসারীদেরকে এতদিনের তার যে মুখোশ গোপন রেখেছিল আজ আর পারল না, সে আনসারীদেরকে বলল যে তোমরা তার প্রতি ইমান আনতে বলছি, ইমান আনছি,
তার কথা মানতে বলতেছে, তার সমস্ত কথা মানতেছি, আন কইতেছে তার সাজদা করতে তোমাদের শেষ কোথায় হবে? আমি তার কাছে ক্ষমা চাবো না। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুলের মুনাফিকি চরিত্র আনসারীদের কাছে এইবারের মতো প্রমাণ হয়ে গেল। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুলের এই মুনাফিকি চরিত্র তার ছেলে আব্দুল্লাহর কানেও পৌঁছে গেল। আব্দুল্লাহ তো বাবাকে ভালোবাসে, আল্লাহর রসুলকে ভালোবাসে, সে তো খাঁটি ইমানদার। তাই হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন এই অভিযান থেকে মদিনায় আসে, তার ছেলে আব্দুল্লাহ মদিনার দরজায় মদিনার সীমানায় ছেলের তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাবার সামনে, বাবার সামনে ছেলে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে যে আব্দুল্লাহ আমি তোমার উরুসজাত সন্তান বলতেছি, মদিনায় তোমাকে আমি প্রবেশ করতে দিব না। ছেলে দাঁড়ায় গেছে বাবার সামনে, না তোমাকে মদিনায় প্রবেশ করতে দিব না, তুমি এই মদিনায় প্রবেশ করবে আর এই মদিনার রসুলকে তুমি নিম্ন জাতের লোক বলবে, এই তোমাকে মদিনায় প্রবেশ করতে দেওয়া হবে না, তোমাকে স্বীকার করতে হবে মদিনার তুমি নিম্ন জাত আর মুহাম্মাদুর রসুলুল্লাহ মদিনার উচ্চ জাত, এই কথার স্বীকৃতি দাও। আল্লাহর রসুলের তারপর অনুমতি চাওয়া হবে, আল্লাহর রসুল যদি অনুমতি দেয় আমি আব্দুল্লাহ তারপর তোমাকে মদিনায় প্রবেশ করতে দিব, তার আগ পর্যন্ত মদিনায় প্রবেশের অনুমতি তোমার নাই। মহব্বত কি ছিল আল্লাহর রসুলের সাথে? আল্লাহর রসুলের কাছে সংবাদ চলে গেছে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার ছেলে তো তার সামনে দাঁড়ায় গেছে, তাকে মদিনায় প্রবেশ করতে দিচ্ছে না। সূরা মুনাফিকিন যখন নাজিল হইছে, হযরত উমর আল্লাহর রসুলের কাছে অনুমতি চাইছে, হে আল্লাহর রসুল আপনি অনুমতি দেন আমি মুনাফিকের গর্দানটাকে দ্বিখণ্ডিত করে দেই, শরীর থেকে আলাদা করে দেই আমি উমর, এই কাজটা আমি উমর করি। আল্লাহর রসুল উমরকে বলছেন, উমর থামো, এই কাজ তোমার না, উমর এই কাজ তোমার না। এখন আব্দুল্লাহ নিজে যখন দাঁড়ায় গেছে নিজ বাবার সামনে, আল্লাহর রসুল উমরকে ডেকে বলছে, উমর দেখছো কি হইছে? তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুর লোকদেরকে ডাকা শুরু করলো, দেখো আমার ছেলে আমার আটকাইছে, আমার ছেলে আমার মদিনায় প্রবেশ করতে দিচ্ছে না, এ আমার পুলা আমার মদিনায় প্রবেশ করতে দিচ্ছে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার ছেলের সামনে স্বীকারোক্তি দিতে যে ঠিক আছে আমি মদিনার নিম্ন জাত স্বীকার করলাম, রসুলুল্লাহ মদিনার উচ্চ জাত স্বীকার করলাম, এখন আমারে ঢুকতে দেও, তাহলে দুয়ার খুলে দিতে যাও, এখন তুমি ঢুকো, প্রবেশ করো মদিনায়। কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলামিন এই ঘটনার আলোচনাও করছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه هنو بيجي بكتي يؤمنون بالله واليوم الآخر আল্লাহকে ভালোবাসে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, নবী ওই ব্যক্তিকে আপনি পাবেন না, ওই ব্যক্তির এই আচরণ নবী আপনি দেখবেন না, যেই মানুষটা আল্লাহর সাথে আর আল্লাহর রসুলের সাথে বিদ্রোহ করে তার সাথে সে বন্ধুত্ব করতে পারে না, এটা হবে না। যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে আল্লাহ আল্লাহর রসুলের বিরোধিতাকারী, আল্লাহ আল্লাহর
কোরআনের বিরোধিতাকারীর সাথে তার বন্ধুত্ব হতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম, যদি এটা বাবা এবং সন্তানের মোয়ামেলা হয়, বাবা সন্তান আল্লাহকে ভালোবাসে, বাবা আল্লাহ আল্লাহর রসুলের বিরোধিতা করে, তো এই বাবা আর সন্তানের সম্পর্ক টিকে না। আও আবনা আহুম সন্তান হোক, আও ইখওয়ান আহুম ভাই হোক, আও আশিরাতা হোম স্বজন হোক, কারণ মুমিনের কাছে নিজ স্বজন, নিজ ভাই, নিজ পরিজন এই সমস্ত কিছুর চাইতে আল্লাহ আল্লাহর রাসূল প্রিয়, আল্লাহ আল্লাহর কোরআন প্রিয়, নবী নবীর সুন্নত প্রিয়। সুন্নতের বিপক্ষে যদি বাবা কথা বলে মুমিন বরদাস্ত করবে না, যদি সন্তান বলে মুমিন বরদাস্ত করবে না, যদি স্বজন বলে মুমিন বরদাস্ত করবে না, কারণ মুমিনের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা গালিব। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এদের অন্তরের মাঝে ঈমান একে দেওয়া হয়েছে, অন্তরের মাঝে ঈমান দ্বারা এদের অন্তরটা পরিপূর্ণ আলোকিত। তাই দেখেন এই আব্দুল্লাহ মুমিন, কিন্তু তার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক, কিন্তু মুনাফিক বাবার মৃত্যু হয়ে গেছে, কারণ মৃত্যু তো যথাসময়ে উপস্থিত হবে। তুমি মুমিন হও, মুনাফিক হও, ইহুদি হও, নাসারা হও, যথাসময়ে মৃত্যু উপস্থিত হবে। তুমি আল্লাহর হুকুমের উপর জীবন গড়ো আর আল্লাহর হুকুমকে অগ্রাহ্য করে নিজের মনচাহি জীবনকে যাপন করো, মৃত্যু কিন্তু সময় মতো উপস্থিত হয়েই যাবে। মৃত্যু যখন আসবে এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না, কেউ পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যখন মৃত্যু হয়ে গেল, আব্দুল্লাহ আল্লাহর রসুলের কাছে আসলো, বাবা তো বাবা না, আব্দুল্লাহর বাবা তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুল আমার বাবার তো এন্তেকাল হয়ে গেছে, আপনি কি তার জানাজা পড়াবেন না? ছেলের এতটুক আশা তো ছেলে করতে পারে যে আমার বাবা যাই করছে, আল্লাহর রসুল যদি আল্লাহর কাছে একটু মাফ চাইয়ে দেয়, আল্লাহর রসুল যদি জানাজার দোয়াটা পড়ে দেয়, তাহলে তো চিরদিনের জাহান্নাম থেকে আমার বাবা যদি বেঁচে যায়, এই চাওয়াটা থাকবে না? এই চাওয়াটা তো আছে। আব্দুল্লাহ তার বাবার মুনাফিকি কর্মকাণ্ডকে সমর্থন করে না, কিন্তু এটা তো চায় যে আমার বাবা জাহান্নামে না যাক, জান্নাতি হয়ে যাক, এটা তো চায় কোন মুমিন। কি কোন মুমিন বাবা কি নিজ সন্তান জাহান্নামে যাক চাইতে পারে? কোন মুমিন সন্তান তার বাবা জাহান্নামে যাক এটা চাইতে পারে? চায়? এটা তো চায় না। তাই হযরত আব্দুল্লাহ বাবা মুনাফিক, জানে আমার বাবা মুনাফিক, কিন্তু তারপর বাবার এন্তেকালের পর ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর রসুলের কাছে উপস্থিত হয়ে গেছেন, হ্যাঁ আল্লাহর রসুল জানাজা পড়াবেন না? হযরত আব্দুল্লাহ আল্লাহর রসুলের খাঁটি প্রেমিক, হযরত আব্দুল্লাহ আল্লাহর রসুলের খাঁটি প্রেমিক, হযরত আব্দুল্লাহ আল্লাহর রসুলের খাঁটি প্রেমিক, ভারাক্রান্ত মন নিয়ে নিজ বাবার জানাজা পড়ানোর আরজি নিয়ে যখন আল্লাহর রসুলের কাছে আসলেন, আল্লাহর রসুল রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমি পড়াবো। আল্লাহর রসুলের তো মনের মাঝে আশা যে প্রত্যেকটা বান্দা আমার সাথে যাই করুক, জাহান্নামে না যাক, জাহান্নামে না যাক, এটাও আল্লাহর রসুলের চাহিদা। হযরত উমর বাধা দিলেন, আল্লাহর রসুল বললেন না আমি কথা দিতে আমি পড়াবো। আল্লাহর রসুল মুনাফিকের জানাজা পড়ালেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুলের জানাজা পড়ালেন,
আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম লান ইগফিরাল্লাহু লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালান ইগফিরাল্লাহ ফালান ইগফিরাল্লাহু লাহুম নবী এই মুনাফিকের জন্য আপনি যদি ক্ষমা চান না চান সাবাউন আলাই সমান আল্লাহ এই মুনাফিককে কোন অবস্থাতেই ক্ষমা করবেন না ইন তাস্তাগফির লাহুম 70 মাররা আপনি যদি এর জন্য 70 বার ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহর কাছে মুনাফিকের ক্ষমা নাই আল্লাহ আল্লাহর নবীকে হুঁশিয়ার করতে আর আল্লাহর নবীর মায়া আর দয়া এত ছিল উনি বলছেন ঠিক আছে 70 বার করলেও ক্ষমা হবে না আমি 70 এর বেশি করুম কেমন নবী ছিলেন কার সাথে আচরণ ফাহাদা রাসূলুল্লাহ ইয়াতি বিশাক্কাতি আলা মান ইয়াজুরু মিন আদুবিন ওয়া কাতিলিন যে লোকগুলো যাদের চিরদিনের আকাঙ্ক্ষা ছিল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যাদের তৎপরতা ছিল আল্লাহর রসুলকে হত্যা করা আল্লাহর রসুলকে মেরে ফেলা আল্লাহর রসুলকে লাঞ্ছিত করা সেই মানুষদের প্রতিও তার দয়ার বহির প্রকাশ এইভাবে হয়েছে শেষে মহান রব্বুল আলামিন আয়াত নাজিল করতেন নবী আপনি কোন মুনাফিকদের জন্য ক্ষমা চাইতে পারবেন না আল্লাহ হুকুম নাজিল করছেন আপনি ক্ষমা চাইতে পারবেন না আল্লাহ তার হুকুম নাজিল হওয়ার পর আল্লাহর নবী বিরত হয়েছে সেই মুনাফিকিটা ভয়াবহ রকম অপরাধ হাদিসের মাঝে যে আসছে যারা এই সমস্ত কাজ করবে তার খালেদ মুনাফেক আল্লাহর নবী বলতেছেন এর অর্থ এই না যে মুনাফেক কাফির তো আর না তা না মুনাফেকটাও খুব বড় ধরনের অপরাধ তাই দেখেন আল্লাহর নবী বলতেছেন সালাতুম মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান তিনটা গুণ তিন ধরনের অপরাধী যারা অপরাধী হবে এর খালিস মুনাফিক কথাটা কে বলতেছেন আল্লাহর নবী বলতেছেন আল্লাহর নবীর প্রত্যেকটা কথা সত্য না এক নাম্বার ইদা হাদ্দাসা কাযাবা মুনাফিকের এক নাম্বার গুণ সে যখন কথা বলে মিথ্যা বলে ইদা হাদ্দাসা কাযাবা সবাই খেয়াল করি এদিকে খেয়াল করি ইদা হাদ্দাসা কাযাবা মুনাফিকের প্রথম গুণ সে যখন কথা বলে মিথ্যা কথা বলে কথায় কথায় মিথ্যা বলা এটা মুনাফিকের গুণ এবং আল্লাহর নবী বলতেছেন কানা মুনাফিকান খালিসান সে একদম নির্ভেজাল মুনাফিক খালিস মুনাফিক এই মিথ্যা বলাটা ছোটখাটো অপরাধ না ভয়াবহ অপরাধ ভয়াবহ অপরাধ একটা কথা বলে ফেলছি কিন্তু এই কথাটা কত ভয়াবহ কথা চিন্তা করা দরকার এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে এই কথা দ্বারা আমার নামটা মুমিনের কাতার থেকে মুনাফিকের কাতারে চলে যাইতেছে তাই প্রত্যেকটা কথা মুমিনের প্রত্যেকটা কথা চিন্তা ভাবনার পর বলা চাই কথা যেন মিথ্যা না হয় এক নাম্বার গুণ এটা এমন একটা অপরাধ এই অপরাধটা একজন মানুষকে মুনাফিকের তালিকাভুক্ত করে দেয় দ্বিতীয় গুণ যখন কারো সাথে সে প্রতিশ্রুতি কোন ওয়াদায় আবদ্ধ হয় আখলাফা ভঙ্গ করে কথা যখন বলে মিথ্যা বলে ওয়াদা যখন করে
তার কাছে ওয়াদার কোনো দাম নাই। ওয়াদা করলাম কালকে আসুন, এটা একটা কথাই, এই ওয়াদা সে বাস্তবায়ন করে না। টাকা নেয় কালকে দিব, কালকেই, কালকে তার খুঁজেই পাওয়া যায় না। এই যে ওয়াদা, ওয়াদা করতেছে ভঙ্গ করতেছে। আল্লাহর নবীর হাদিস কি বলে, এটা ছোট অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ। আমরা তো ছোট মনে করি, আমরা মনে করি একটা ওয়াদাই তো, ওর কাছে আবার কথা দিয়ে কথা রাখতে হবে। সে কে? হয়তো আমার ছোট ভাই, সে আমার ছোট ভাই, ওর সাথে ওয়াদা রাখতে হইব। ও কয়দিনের পোলা, ও কি হয়ে গেছে, ও কি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী? অথচ কোরআন বলতেছে, হাদিস বলতেছে ওয়াদা এটা বড় দামি জিনিস, এটা ভঙ্গ করা যাবে না। মুমিনের জিন্দগির অপরিহার্য গুণ সে যে ওয়াদা করে, সেই ওয়াদাকে সে রক্ষা করে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ليس البر ان تولوا وجوهكم قبل المشرق والمغرب। দেখো ইবাদত শুধু এটাই না যে তোমরা পশ্চিম দিকে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে থাকলে। ليس البر ইবাদত শুধু এটাই না, ان تولوا وجوهكم যে তোমার চেহারাটাকে তুমি ফিরিয়ে রাখলে, قبل المغرب والمشرق পশ্চিম দিকে পূর্ব দিকে কাবার দিকে, এইটাই আল্লাহর দাসত্ব না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বরং ইবাদত আর ঈমান তো এটাকে বলা হয়, তুমি আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, নবীদেরকে বিশ্বাস করো। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। তুমি আল্লাহর ভালোবাসায়, আল্লাহর নবীর ভালোবাসায় তোমার সম্পদ দ্বারা অসহায় মানুষদেরকে সেবা করো, তোমার আপনজন তোমার গরিব আত্মীয় স্বজনদেরকে সেবা করো। والموفون بعهدهم اذا عاهدوا, তারপর ইবাদত আর মুমিনের গুণ বলা হইতেছে, মুমিন তো সে যখন সে কারো সাথে কোনো ওয়াদা করে ফেলে, সেই ওয়াদাটাকে সে বাস্তবায়ন করে, ওয়াদা নষ্ট করে না। ওয়াদা যদি কেউ নষ্ট করে, আল্লাহর নবী বলতেছেন মুনাফিকের তালিকায় তার নাম চলে আসে। وإذا اؤتمن خانا, তৃতীয় গুণ, তৃতীয় অপরাধ, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় খেয়ানত করে। তার কাছে আমানতের কোনো মূল্য নাই, আমানতের কোনো দাম নাই, আমানত বুঝে না, মানুষের সম্পদকে নিজের মনে করে, অন্যায় ভাবে অন্যের সম্পদকে ভোগ করে। দেখেন আমানতদারি এটা আমাদের সমাজ থেকে একদম উঠে গেছে, সততা সমাজ থেকে উঠে গেছে, ওয়াদা মুমিনের সাথে প্রতিশ্রুতি রক্ষা সমাজ থেকে উঠে গেছে। পূর্ণ সমাজ আজকে এই সমস্ত অপরাধগুলোর মাঝে জর্জরিত। যাচ্ছি কই, এটা হলো ভাবার ব্যাপার। কোরআনে করিমের মাঝে এবং হাদিসে রসুলের মাঝে আমানত ওয়াদা এইটার যে বিবরণ দেওয়া হয়েছে, আমাদের ধারণা
এর চেয়েতে কোরআন এবং হাদিসের আলোচনাটা আরো ব্যাপক। আমরা তো ধারণা করি আমানত হল কেউ আমার কাছে তার কিছু টাকা রাখলো, আমি এই টাকাটাকে আবার তার কাছে ফিরিয়ে দিলাম, নয় সই করলাম না, এটাই আমানত রক্ষা। এটা তো অবশ্যই আমানত রক্ষা। এছাড়া আরো অনেক বিষয় আমানতের অন্তর্ভুক্ত। খুব বুঝার ব্যাপার, মুমিনদের জন্য সর্বপ্রধান আমানত হল তার কাছে তার জীবন। এটা আমরা কয়জন চিন্তা করি, আমার যে এই জীবনটা, এই জীবনটা আমার কাছে আমানত। আমরা নিজেরা কি আমাদের এই জীবনের মালিক? আমার কথা বুঝতেছেন? আমরা নিজেরা কি আমাদের এই জীবনের মালিক? হ্যাঁ, আমরা নিজেরা কিন্তু আমাদের জীবনের মালিক না। এই জীবনটা আল্লাহর দেয়া আমানত। এই জীবনটা কার দেওয়া আমানত? আল্লাহর দেওয়া আমানত। খুব বুঝেন, একটু একটু চিন্তা করেন, এই জীবনটার মালিক আমি না, আমার নিজের জীবনটার মালিক আমি না, বরং এই জীবনটা আল্লাহর দেওয়া আমার কাছে আমানত। এটা আমানত। আমার মাথা থেকে পা পর্যন্ত এই যে অজস্র অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন অঙ্গগুলো বাহিরে দেখা যায়, অনেকগুলো দেখা যায় না, ভিতরে কত মেশিন যে ভিতরে ফিট করা, শেষ নাই। বলেন এই যে মাথা থেকে পা পর্যন্ত এই যে আমার একটা বডি, আমার একটা শরীর, এটার মালিক কি আমরা নিজেরা? এটার মালিক কিন্তু আমরা না, এটাও আমাদের কাছে আমানত। এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া আমানত। যেহেতু এই জীবন আমানত, এজন্য আত্মহত্যা করা হারাম। এজন্য যদি এই জীবনের মালিক আমরা নিজেরা হইতাম, তাইলে এই জীবনকে নষ্ট করার একটা অধিকার আমরা পাইতাম। আমার জীবন আমি নষ্ট করুম, তোমার কি? আমার হাত আমি কেটে ফেলামু, তোমার কি? আমি আমারে মেরে ফেলামু, তোমার কি? না, এই অধিকার আমার আছে। নিজেকে মেরে ফেলার অধিকার আমার আছে? নাই। কারণ আমার এই জীবন, এটা তো আমানত, নষ্ট করার অধিকার নাই। কেউ যদি অনুমতি দেয় আমার মেরে ফেলাও গুলি কইরা, তারে মারা জায়েজ হবে? কেন জায়েজ নাই? কারণ ও তো তারে মারার অধিকার দিতে পারে না, অনুমতি দিতে পারে না। কিন্তু কেউ যদি কাউরে টাকা দেয় যে যাও এই টাকা তোমার দিয়ে দিলাম, নষ্ট করে ফেলাম, তাহলে পারবে? টাকার সে মালিক, টাকাটার সে মালিক, কিন্তু জীবনের সে মালিক না। মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের সে কি না? মালিক না। এটা তার কাছে আমানত। এই চোখ কি আমি এই চোখের মালিক? মালিক কে? তাহলে চোখটা আমার কাছে কি? আমানত। এই যে দুইটা কান, দুইটা কানের মালিক কি আমরা নিজেরা? এই যে আমাদের দুইটা কান, আমরা নিজেরা মালিক? মালিক কে? তাহলে আমাদের কাছে এই দুইটা কান কি হিসেবে আসছে? আমানত হিসেবে আসছে। এই যে জবানটা কথা বলতেছি, এই জবানের আমরা নিজেরা মালিক? সবাই একটু উত্তর দেন, মালিক কে? আমাদের কাছে এই জবানটা কি? আমানত। এই যে দুইটা হাত, দুইটা হাতের মালিক কি আমরা নিজেরা? মালিক কে? আমাদের কাছে হাতগুলো কি? আমানত। এই যে দুইটা পা, আমরা নিজেরা এই পায়ের মালিক? মালিক কে? আমাদের কাছে পাগুলো কি? আমানত। জীবনটা আমানত, সময়গুলো আমানত। আমাদের যে সন্তান,
আল্লাহ অনেককে ছেলে দিচ্ছেন, অনেককে মেয়ে দিচ্ছেন, অনেককে ছেলে মেয়ে সবই দিচ্ছেন। এই সন্তানগুলোর মালিক কি আমরা নিজেরা? মালিক কে? আমাদের কাছে আমানত। এই আমানত কি বুঝতে হবে, এই সব আমানত, এই সব আমানত যদি খেয়ানত হয়, এই আমানতটা কার রাখা? আল্লাহর রাখা। যদি খেয়ানত হয় আল্লাহ কিন্তু ছাড়বেন না, খেয়ানত যদি হয়ে যায় আল্লাহ ছাড়বেন না। অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমানত, এটাকে বৈধভাবে ব্যবহার করতে হবে। দুইটা চোখ আমানত না? সুতরাং আল্লাহর দেওয়া চোখকে আল্লাহর হুকুম মতো ব্যবহার করতে হবে। যদি অন্যায় ভাবে ব্যবহার করা হয় আমানতের খেয়ানত হবে। দুইটা কান আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর হুকুম মতো ব্যবহার করতে হবে। যদি এই দুই কান দ্বারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হয় আমানতের খেয়ানত হবে। দুইটা পা দুইটা হাত আমানত, আল্লাহর হুকুম মতো ব্যবহার করতে হবে। যদি আল্লাহর হুকুম মতো ব্যবহার করে না হয় আমানতের খেয়ানত হবে। এই মেধা যোগ্যতা বিবেক এটা আমানত না? আল্লাহর হুকুম মতো কোরআনের আইন মতো ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করা না হয় খেয়ানত হবে। আজকে আমরা আল্লাহর দেওয়া সম্পদকে নিজের দাবি করতেছি, নিজের জীবনটাকে নিজের দাবি করতেছি, যা খুশি তাই করব। নিজের সন্তান নিজের স্ত্রী নিজের দাবি করতেছি, নিজের প্রতিষ্ঠানকে নিজের দাবি করতেছি, যা আমরা এর মালিক। ক্ষমতাসীনরা পূর্ণ দেশটাকে নিজেদের দাবি করতেছে, আমরা এর মালিক, আমরা বাংলাদেশের মালিক। অথচ ক্ষমতাসীনদের কাছে দেশটা কি? আমানত। যদি আল্লাহর হুকুম মতো দেশ পরিচালনা করা হয় আমানতকে রক্ষা করা হল, আর যদি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হয় আমানতের খেয়ানত হইল। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, যে যা করতেছে সব রেকর্ড হচ্ছে। কুল্লু সগীরিম ওয়া কাবীরিম মুস্তাতার, প্রত্যেকটা ছোট ছোট অপরাধ, প্রত্যেকটা বড় বড় অপরাধ, জবান থেকে উচ্চারিত প্রত্যেকটা কথা, কান দ্বারা ঢুকা প্রত্যেকটা কথা আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। বরং মনের মাঝে কল্পনা করা প্রত্যেকটা অভিসন্ধি আল্লাহর কাছে রেকর্ড করা হচ্ছে। আমানতের খেয়ানত যা হচ্ছে, এই প্রত্যেকটা আমানতের খেয়ানতের বিচার হবে। হাসরের ময়দানে কিসের বিচার হবে? আমানতের খেয়ানতের বিচার হবে। হাসরের ময়দানে কিসের বিচার হবে? আমানতের খেয়ানতের বিচার হবে। যে যে জীবন তোমাকে আমানত দিছিলাম বলো কি কাজে ব্যবহার করছো, যে যৌবন তোমাকে দিয়েছিলাম বলো কি কাজে ব্যবহার করছো, যে শরীর যে শক্তি যে মেধা যে যোগ্যতা দিয়েছিলাম বলো কি কাজে ব্যবহার করছো, আমার হুকুম মতো ব্যবহার করছো, যাও জান্নাতে যাও। আর এই সমস্ত শক্তি দ্বারা আমার হুকুমকে লঙ্ঘন করছো, যোগ ইন্নাকা আনতাল আজিজুল করিম, যাও জাহান্নামের মজা ভোগ করো। ইন্নাকা আনতাল আজিজুল করিম, যা সম্মান যা মর্যাদা সব তো দুনিয়া থেকেই দুইটা আসছো। ইন্নাকা আনতাল আজিজুল করিম, ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, যেই আখেরাতকে বিশ্বাস করো নাই সন্দেহ করতো, আজকেই সেই আখেরাত, সেই জাহান্নাম, যে জাহান্নামকে তথা কথিত বলছো এই সেই জাহান্নাম, ভোগ করো মজা, মজা ভোগ করো।
তাই জীবনের একটা গতি ঠিক করা দরকার, আমানত কি রক্ষা করব না আমানতের খেয়ানত করেই যাব। আর কত অনেক তো এই চোখ এই কান দ্বারা আল্লাহর হুকুম কে লঙ্ঘন করা হয়েছে, এই চোখ দ্বারা অন্যায় দৃষ্টি অনেক দেওয়া হয়েছে, আর দেখার মজা তো অনেক ভোগ করা হয়েছে, না দেখার মাঝে যে কি মজা, সেই মজাটাকে একটাবার ভোগ করে দেখা উচিত না? একটু নিয়ত করেন, অনেক দেখছি এখন একটু না দেখার মজা ভোগ করি, যে দেখি না দেখা কেমন লাগে। এখন একটা স্লোগান আসছে, গুটিয়ে নয় চুটিয়ে বাঁচো, গুটিয়ে নয় চুটিয়ে বাঁচো, আপনারা দেখছেন নাকি এটা, গুটিয়ে নয় চুটিয়ে বাঁচো। আরে চুটায় তো জীবন অর্ধেক শেষ হইতেই, এখন একটু গোটায় দেখেন কেমন লাগে জীবন, গোটানো জীবনের মাঝে যেই মজা, চুটানো জীবনের মাঝে সেই মজা নাই, আছে নাই? আল্লাহর হুকুম মতো জীবন গড়ার মাঝে যে মজা, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে সেই মজা নাই, নাই 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 নাই। ইরজিই ইলা রাব্বিক, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসো। ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? এই গন্তব্য, এই সার্ভিস তো তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এই গাড়ি থেকে নেমে যাও, এই সমাজ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এই সমাজ ভেঙে দাও, নতুন সমাজ গড়ার শপথ নাও, যেই সমাজ তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই নিয়ত আমরা করতে পারি না ইনশাল্লাহ? নিয়ত করি, নিয়ত করি, এই যৌবন এই জীবন আল্লাহর জন্য, এই যৌবন এই জীবন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর দিনকে পৃথিবীতে বিজয়ী করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর হুকুমকে মানার জন্য, অন্য কারো জন্য না। জীবন দেওয়া কার? মালিককে, আল্লাহ মালিক, আল্লাহর জন্য ব্যবহার করি। রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।